লক্ষ লক্ষ লোক আজকে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে বাইরে, বহু মানুষ যাচ্ছেন চিরদিনের জন্য, আর আসবেন না। কিন্তু আমার ধারণা যে কোনো মানুষের মধ্যে যদি আলো থাকে, শক্তি থাকে, প্রতিভা থাকে, তিনি কখনোই সাধারণত দেশ ত্যাগ করেন না। হয় তারা দেশ ত্যাগ করেন না, আর করলেও ফিরে আসে। ফজলে হাসান আবেদ দেশ ছেড়েছিলেন, ফিরে এসেছেন। হুমায়ুন আহমদ দেশ ছেড়েছিলেন, ফিরে এসেছেন। জাফর ইকবাল দেশ ছেড়েছিলেন, ফিরে এসেছেন। এরকম বিস্তর নাম বলা যাবে যারা এই দেশে আজকে বাঙালি জাতিকে গড়ে তুলছেন, যারা দেশ থেকে চলে গিয়েছিলেন কিন্তু একসময় টের পেয়েছিলেন যে তার যে আত্মার যে আনন্দ, তার জীবনের যে পরিচয়, সেটা তার মাতৃভূমি, এটা বাইরে হয় না। বিদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে কোনো বড় কাজ করা খুবই কঠিন। আসসালামু আলাইকুম। ঢাকা কলেজে 1983 থেকে 85 সাল পর্যন্ত আমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র পড়াতেন আবদুল্লাহ আবু সাইদ স্যার। আবদুল্লাহ আবু সাইদ স্যার আমার সরাসরি শিক্ষক ছিলেন। আবদুল্লাহ আবু সাইদ স্যারের সাথে আমার পারিবারিক সম্পর্ক আছে। স্যার যখন বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন সেই বাংলা মোটরে, তখন স্যারের সেই বিশ্ব সাহিত্য কেন্দ্রে একজন বড় ডোনার ছিল আমার পরিবার। আমার মামা কে এম মাহমুদুর রহমান, যিনি হাইস্পিড গ্রুপের চেয়ারম্যান, তিনি এই বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রচুর দান করেছিলেন এবং আমি তখন আবদুল্লাহ আবু সাইদ স্যারকে আমার মামার পেছনে ঘুর ঘুর করতে দেখতাম দানের জন্য। তবে স্যার একটি কমেন্ডেবল কাজ করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্র, স্যারকে ধন্যবাদ। স্যারের শালি সুমিকেও ভালো করে চিনি। লন্ডনে যখন এসেছিল তার নাটক শুটিংয়ের সময় আমি তার কাছাকাছি ছিলাম, অতএব স্যারকে আমি খুব ভালো করে চিনি। ছোট্টবেলাতে যখন স্যারের ছাত্র ছিলাম না, স্কুলের ছাত্র ছিলাম আমি, তখনও স্যারের ওই ম্যাগাজিন প্রোগ্রাম দেখতাম টিভিতে, মনে আছে, খুব মজা। সারাটি জীবন মানুষকে মজা দিয়ে এসছেন, কথার ছলে, কথার জাদুতে মাতিয়েছেন। কিন্তু স্যার কোয়ান্টাম ফাউন্ডেশনে গিয়ে নিজের মাথাটি বিক্রি করেছেন, কারণ আসলে দেশ বরণ্য হয়ে উঠলে একটি সময় বিবেক বুদ্ধি সব হারিয়ে যায় এবং ক্ষমতাধর মানুষদের পেছনে পেছনে ঘুর ঘুর করতে হয় নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে, মাথা নিচু করে চলতে হয়। স্যার কোয়ান্টাম ফাউন্ডেশনে গিয়েছিলেন প্রথমত তার স্ত্রীর হাতটি ধরে, যে কোয়ান্টাম ফাউন্ডেশন তার ভিডিও আপলোড করে সেই কোয়ান্টাম ফাউন্ডেশনের এই তথাকথিত মহাজাতককে স্যার ধান্দাবাজ মনে করেন এবং কোনো একটি শিক্ষকদের আলোচনায় গোপনে উনি একে ধান্দাবাজ বলেছিলেন। স্যার যদি অস্বীকার করেন, স্যার যেন এখনও তো বেঁচে আছেন, স্যার আমাকে বলুন, মুফাসসিল তুমি মিথ্যে কথা বলছ, প্রমাণ দাও, প্রমাণ দিয়ে দেব, একদম প্রমাণ দিয়ে দেব স্যার। আপনি কিছু কথা বলেছেন কোয়ান্টাম ফাউন্ডেশনে, আপনি বলেছেন যাদের ভেতরে আলো থাকে তারা দেশে ফিরে আসবেই, তারা বিদেশে গেলেও দেশে ফিরে আসবে। ফজলে হোসেন আবেদ এসছেন, হুমায়ুন আহমদ এসছেন, জাফর ইকবাল এসছেন, বলেছেন না স্যার? কিন্তু জাফর ইকবাল স্যার কিন্তু
এই কোয়ান্টাম ফাউন্ডেশনকে ধান্দাবাজি মনে করে। তার প্রমাণও কিন্তু আমার কাছে আছে, স্যারের লিখিত চিঠির প্রমাণ কিন্তু আমার কাছে আছে স্যার, সেটাও বলেন। কিন্তু স্যার এও বলেন যে আমরা যারা দেশে ফিরতে চাই, আমরা যারা বিদেশে বিভিন্ন বিষয়ে নিজের অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তারা দেশে ফিরলে তাদের গলা কাটা খাবার হুমকি পেতে হয়, এটাও বলেন স্যার। আপনি তো সাহসী, তাই না? বলেন বলেন, বলতে পারবেন না। আমরা যারা মুক্তভাবে কথা বলার চিন্তা করি, তাদের বাক স্বাধীনতাকে যারা আটকে দেয়, তাদের কথাও বলুন স্যার। অন্তত বিদেশে আমাদেরকে মাথা নিচু করে চলতে হয় না। আপনি বলেছেন স্যার যে বিদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে আমাদের থাকতে হয়, তাই নাকি স্যার? অন্তত বিদেশে গায়ের চামড়া দেখে কাউলা বলে না, এখানে সাদা চামড়ার মানুষরা। এখানে আমাদেরকে বাইটটা বলে না, বামনা বলে না, 6 ফুট অ্যাভারেজ হাইটের মানুষরা। এখানে আমাদের ধর্ম দেখে, রাজনৈতিক কানেকশন দেখে আমাদের চিকিৎসা দেয় না বিনে পয়সায়। আমাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আমাদের ব্রিলিয়েন্স দেখে ভর্তি করে। এখানে বাপদাদার কানেকশন লাগে না, ভিকারুন্নেসা বা বিভিন্ন প্রাইভেট স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়তে স্যার। স্যার এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়েও দেখুন তো কিভাবে এখানে আমাদের রুশনা আলী এমপি হয় মেয়ে হয়ে, যার কিন্তু বাবার জোর লাগেনি এমপি হতে। এখানে কিভাবে ঋষি সুনাক এখানে মন্ত্রী হয় দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে স্যার, আপনার কথা মতো? এখানে কিভাবে সাদিক খান বাস ড্রাইভারের ছেলে হয়ে বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশ এর ভিতরে একটি, এই ব্রিটেনের লন্ডন শহরের মেয়র হয়? ভাবুন তো স্যার, ঢাকার মেয়র হতে হলে কোনো রিক্সাওয়ালার ছেলে যোগ্যতা পেলেও কি হতে পারবে কি না স্যার? এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে কোনো পরিবারের তাবেদারি করতে হয় না স্যার। এখানে আমরা কুইন এলিজাবেথের পরিবারকেও সমালোচনা করতে পারি স্যার, দেখেননি? প্রিন্স হ্যারির কি হলো স্যার? স্যার এখানে আমরা কাউকে তোয়াস করে চলি না, এমনকি সাদা চামড়ার মানুষদের কেউ না। এখানে পেট্রোল স্টেশনে দাঁড়াতে হলে নিজের হাতে পাইপটি নিয়ে পেট্রোল গাড়িতে ভরতে হয়। এখানে আব্দুল চা দিয়ে যা আমরা কাউকে বলি না স্যার। এখানে দরিদ্র হওয়ার কারণে তুই তো আকা করে কথা বলি না স্যার। অন্তত পরের দেশে এসেও এদেশের নাগরিকত্ব নেই স্যার, তবে নিজের জন্মভূমিতে ক্ষমতাধর মানুষদের হাতে মার খেতে হয় না স্যার গরিব হওয়ার জন্য। অন্তত নিজের দেশে যোগ্যতাহীন নেতৃবৃন্দের কাছে নিজের মাথাটি বিক্রি করতে হয় না স্যার, চামচামি করতে হয় না স্যার। অন্তত এখানে পয়সা দিতে না পারলে মৃত্যুর পর আত্মীয়ের লাশ বের করা অসম্ভব হয় না স্যার। অন্তত এখানে আপনার তথাকথিত মহাজাতকের মতো রক্ত নিয়ে ধান্দামি করতে আমরা দেই না স্যার। স্যার আমরা দেশে ফিরতে চাই, বাংলাদেশকে ভালোবাসি,
জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সী, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে মর্যাদা পেতে চাই স্যার। কারণ প্রথিতযশা ব্যক্তিরা যারা বাংলাদেশে গিয়েছিলেন ফিরে, তাদেরকেও এদেশ ভুলেনি স্যার। ফজলে হোসেন আবেদকে কিন্তু ব্রিটেন নাইটহুড দিয়েছিল স্যার, যদিও তার জীবনের অধিকাংশ সময় উনি বাংলাদেশের সেবাতে নিযুক্ত করেছিলেন। এখানে শূন্য হাতে এসে আনোয়ার পারভেজ নামে এক পাকিস্তানি ব্যক্তি বাস ড্রাইভার থেকে বেস্টওয়ে নামক দ্বিতীয় বৃহত্তম বিলিয়ন পাউন্ডের ব্রিটিশ এশিয়ান বিজনেস এম্পায়ার গড়ে তুলেছেন স্যার। এখানে স্কাই ইজ দ্য লিমিট স্যার, এভরিবডি হ্যাজ অ্যান ইকুয়াল অপরচুনিটি। বাংলাদেশে দাঁড়িয়ে স্যার পরিবারতন্ত্রের বিরুদ্ধে একটি কথা বলার সাহস আজ পর্যন্ত আপনার হয়নি স্যার, হবেও না। অতএব স্যার, আমাদেরকে অপমান করলে সম্মানটি হারাবেন, কারণ অন্তত আপনার মতো বড়লোক এবং ক্ষমতাশালীদের চামচামি করে বেড়াই না এখানে।